সমূহ এত চেষ্টা করো তো সত্যি সত্যি এই দুর্নীতির জলটা কালীঘাট বা ক্যামাক্সিটা অন্তত এখন অবধি নিয়ে পৌঁছতে পারেননি না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পেরেছে না শঙ্কুরা পেরেছে না আপনারা পেরেছেন না কলদানরা পেরেছে না আমরা কেন নিয়ে যাব আমি অত বুঝি না আমি অত্যন্ত সাধারণ মানুষ আমি একটা জিনিস বুঝি যে শার্লক হোমস যদি তার আত্মা যদি জেগে ওঠে খুব বেশি না হলে ক্যামাক্সিটিকে তৃণমূল জয়েন করে নেবে নতুন উপন্যাস তো পাবে তো এখন আমরা ওই ভুবনের মাসি জানতাম এখন ভুবনের পিসির খোঁজ করছো তোমরা তো ভুবনের পিসি খোঁজ করতে গেলে তো একটু অ্যাক্টিভ হতেই হবে তো অ্যাক্টিভ ওই বারবার ছোট ছোট কা পুঁটি মাছ ধরার প্র্যাকটিস করছে আমরা তো বলছি ওই প্যাঁচ কাটা নাটের মতো ঘুরছে তখন ব্যাপারটা হচ্ছে পুরোটাই হচ্ছে চোরের শপিং মল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে দুটো চোর ধরা পড়লে দেখবে সঙ্গে সঙ্গে আরেকটা পাওয়া যাচ্ছে তো এইসব নাম বলছে মানে কি নাম বলছে কেউ ডিরেল করার চেষ্টা করছে বারবার নাম বলে গুফ আপ করার চেষ্টা করছে আর কেউ ধরার চেষ্টা করছে মানে কাকু কাকিমা জেঠি জেঠিমা পিসি পিসিমা ভাইপো ভাতিজা এত সম্পর্ক মানে এত বড় যৌথ পরিবার এই পরিবার চুরির পরিবার চৌর্যবৃত্তির পরিবার এই ফর দ্য শিপ থিপ অফ দ্য থিপ অ্যান্ড বাই দ্য থিপ এই গভর্নমেন্টটা শুধুমাত্র এমন একটা জায়গায় গেল মানে আমি ওরা বলবে যে কালিমালিপ্ত করার জন্য কিন্তু এই চোরগুলো তো ছিল সোশ্যালাইজেশন অফ দ্য ক্রাইম মানে ক্রিমিনোলজিকে সোশ্যালাইজেশন করে সমাজ ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কেউ পয়সা দিচ্ছে কেউ পয়সা নিচ্ছে এটা বুঝে গেছে যারা দিচ্ছে যে পয়সা না দিলে কাজ হবে না চাকরি পাবো না আর যারা পয়সা নিচ্ছে তাহলে পয়সা নিয়েই চাকরি দেওয়া যায় মেধার কোনো কাজ নেই আজকে 711 দিন বসে আছে যে ছেলে 711 দিন বসে আছে যে ছেলেমেয়েগুলো তাদের সঙ্গে দেখা করছিলাম হতাশাগ্রস্ত কাঁদছে তারা বলছে একটা জিনিস তারা বলছে যে জানি না যে আন্দোলনটা কোথায় গিয়ে যাবে কিন্তু এটা বুঝতে পারছি যে চোর এবং চুরি করা এবং যারা চুরি করছে যারা চুরিকে প্রশ্রয় দিচ্ছে সবাই সংগঠিত একসঙ্গে আপনারা বলছেন অনেক খোঁজাখুঁজি করছেন আমি খুব সহজ ভাষায় বলি এই কালীঘাটের কাকু বলুন আর ক্যামাক স্ট্রিটের কাকিমা বলুন এই কাকু কাকিমা খুঁজুন আপনারা নতুন সিরিয়াল বাংলা সিরিয়ালের মতো এপিসোড আর শেষ হবে না প্রতিদিন এপিসোড কাকু কাকিমা জেঠু জেঠিমা হবে কিন্তু কথা হচ্ছে যে 2024 পর্যন্ত এই নাটবল্টু ঘুরবে কেন 2024 2024-এর নির্বাচনে আসা পর্যন্ত এই আছি 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 করে চলবে আপনি পার্থ চট্টোপাধ্যায়ের পরে এত বড় একটা তদন্তের একটা বড় নাম বলুন তো যিনি এই রহস্যের মধ্যে ধরা পড়েছেন একটা নাম কল্যাণময় গাঙ্গুলী মানিক ভট্টাচার্য বলছি তো আপনি কি মনে করেন সুবীরেশ ভট্টাচার্য মনে করেন কুন্তল ঘোষ এটা তো আমার কথা নয় এটা তো আই এম নট কনসার্ন আপনার তার মানে আপনার উইশফুল থিঙ্কিং হচ্ছে যে অমুক অমুক বড় নাম তারা বলছেন না নিশ্চয়ই নিশ্চয়ই কেন বলছি আপনি আপনার উইশফুল থিঙ্কিং হতে পারে উইশফুল থিঙ্কিং নয় আপনি বলুন তদন্ত তো সেই অবধি বলছি সেই অবধি তদন্ত পৌঁছাতে পারছে না আমরা মিডিয়া টেলে করে ছেড়ে দিন হাইকোর্ট বলছে ধীরে দূর হাইকোর্ট বলছে ধেরে দূর ঢাকি সহ বিসর্জন দিতে হবে ঘুমোচ্ছে 11 বছরে একটা সরকার তার পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছেন কিন্তু আমরা বলছি যে কোথায় পার্থ আপনার বাড়িতে 2 লক্ষ টাকা যদি কোনোদিন থাকে ওপেন আপনি রাখতে পারবেন রাখতে পারবেন না আপনার বাড়িতে কি করে কোটি কোটি টাকা ওর পিতার ফ্ল্যাটে আনকাউন্টেড পড়ে রইল আর মুখ্যমন্ত্রী চুপ করে আছেন পুলিশ মন্ত্রী চুপ করে আছেন বাংলার মানুষ জানতে পারলো না এ কি ছেলে খেলা হচ্ছে শুধু কাকু কাকিমা আমরা বুঝি না কাকু কাকিমা হচ্ছে ছেলে মেয়েগুলো রাস্তায় পড়ে আছে একটা ক্যাবিনেটে বলছেন পরের দিন ববি হাকিম বলছেন যে কোনো সিদ্ধান্ত ক্যাবিনেটের সিদ্ধান্ত ক্যাবিনেটের চিফকে মুখ্যমন্ত্রী দায় তাকে নিতে হবে এত সোজা নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা